সর্বদা আমাকে তুমি ঢুকে দিবে, কালারটা একই রকম দেখলাম, প্যান্টটা একই, জামা একই, সবই একই রকম। আজকে ডিএম অফিসে আপনারা জানেন যে সর্বদলীয় বৈঠক হয়েছে নির্বাচন সংক্রান্ত ব্যাপার নিয়ে, কারণ আপনারা জানেন যে 2021-এর প্রথমের দিকেই বিধানসভা নির্বাচন হবে এবং এই যে নতুন ভোটার লিস্টটা হবে এই ভোটার লিস্টের ওপরই কিন্তু ভোট হবে। আমরা আমাদের দলের তরফ থেকে দুটো প্রস্তাব দিয়েছি। প্রথম হচ্ছে শহরাঞ্চলটা না হলে অন্তত গ্রামাঞ্চলে অত্যন্ত এলাকায় যেখানে মানুষ হয়তো অনেকেরই জানুয়ারি মাসে 18 বছর হয়ে যাবে কিন্তু তারা হয়তো জানে না তাদের আর মেয়ের বা ছেলের 18 বছর হয়ে গেছে, তারা ভোটের সময় ভাবছে ভোট দিতে পারবো না, তখনই তারা হয়তো উৎসাহিত হয়ে ওঠে। এদেরকে নলেজে আনার জন্যে বা এদেরকে উৎসাহিত করার জন্যে যাতে গ্রামাঞ্চলে একটু মাইকিং করানো হয়, যাতে মানুষ টেকা গরিব মানুষেরা যাতে একটু উৎসাহিত হয় তাদের ছেলে মেয়েদের নতুন ভোটার লিস্টে নামতে হয়। আর একটা প্রস্তাব আমরা দলের তরফ থেকে দিয়েছি, এটা হচ্ছে যে একজনে একসঙ্গে 10টা ভোটার ফর্ম জমা দিতে পারবে, সে 6, 7, 8 বা 8-এর ক যাই হোক, আবার সেই একই ব্যক্তি সারা মাসেতে মানে যে 30 দিন ভোটার লিস্টে নাম তোলা হবে আমাদের ওই 15ই ডিসেম্বর পর্যন্ত, সে মাত্র 30টা টোটাল দিতে পারবে, মানে অ্যাট এ ওয়ান্স 10টা এবং একজনের নামে সারা টোটাল 15 তারিখ পর্যন্ত 30টা দিতে পারবে। আমরা বলেছি যদি এই সংখ্যাটা বাড়ানো যায়, অ্যাট এ ওয়ান্স 30টা দিচ্ছে দিক, তাহলে অন্তত যাতে সে আরও মাঝে 5টা 10টা 5টা 10টা করে অন্তত আরও 50টা বা 60টা যদি জমা দিতে পারে একজনের, কারণ দলীয় কর্মীরা সবাই আমাদের কাছে আসে, যেমন সরকারি স্তরে সরকার প্রচার করবে তাদের কাছে লোকজন আসছে, তেমনি আমাদেরও পার্টি অফিসে এবং আমাদেরও দলের নেতা নেত্রীদের কাছে অনেক সাধারণ মানুষ আসেন তাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য এবং তাদের ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের কাছে আসে, এবং সেটা যদি আমাদের দেওয়ার সুবিধা হয় তাহলে আমরা সেটাই আশা করছি যে আপনারা আমাদের অনুরোধটা সহানুভূতির সঙ্গে বলছেন। আজকে ডিএম স্যার যিনি নতুন নিযুক্ত হয়েছেন আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলার, উনি আজকের একটা অল পার্টি মিটিং ডেকেছিলেন যেখানে সমস্ত রাজনৈতিক দল এসেছিল যে আগামী 18 তারিখ থেকে যে ভোটার লিস্ট সংশোধন অ্যাডিশন ডিলিশন এই সমস্ত একটা যে প্রসেস সেটা কীভাবে হবে, কবে হবে, কখন হবে, তার কী কী সমস্যা, তিনি একদম ডিটেলসে সমস্ত পার্টির কাছে শুনলেন, স্পেশাল ক্যাম্পেইন কেমন করে হবে কী না হবে সমস্ত কিছু আজ খুবই ডিটেলসে ভোটার লিস্ট রিলেটেড উনি আজকে আলোচনা করলেন এবং সবার সব পার্টির যা যা প্রবলেমসগুলো ছিল, কোয়ারিজ ছিল, উনি আজকে ক্লিয়ার আপ করলেন। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।